আমাদের জানা মতে আমরা আজকে 26-27 বছর থেকে এখানে রাজনীতি করে আসছি, কখনো কোনোদিন দেখি নাই তার মুখে কারোর সাথে কোনো কুটো ভাষা ভাষা থাকে না। যদি ঘুরে থাকে রাজনীতি অথবা ব্যবসার ক্ষেত্রে যে কোনো কাজে কর্মে যদি আপনাদের সাথে কোনো ভুল ভ্রান্তি বেড়ে থাকে আপনারা ওনাকে ক্ষমা করে দেবেন, আল্লাহ যেন ওনাকে ব্যবস্থা রাখে। আমাদের দলীয় ক্ষেত্রে ভুলত্রুটি হতে পারে, আলোচনা সমালোচনা অনেক কিছু হয়েছে, আপনারা তাকে ক্ষমার চোখে দৃষ্টিতে দেখবেন। আর যদি কারোর সাথে কোনো ব্যবসায়ী অথবা রাজনীতি বা যে কোনো বিষয় যদি কোনো লেনদেন থাকে ওই ব্যাপারে যদি আপনারা সহিচ্ছা ক্ষমা করে ক্ষমা করে দিবেন, আর না হয় যদি আপনাদের ক্ষমা না করে আমাদের কাছে জানাবেন, আমরা চেষ্টা করব ওর ঋণগুলা শোধ করে দেওয়া যাবে। আর আমি মালয়েশিয়ার সামরিকের পক্ষ থেকে আমি আসলে ওই যে তার জানাজা দেখি, তার বাচ্চাটা দেখি চোখের পানি আর রাখা যায় না, ছোট একটা বাচ্চা যেহেতু সে রাজনীতি করে আজকে বহু টাকা নষ্ট করছে, ফ্যামিলিকে ভালো কোনো সাপোর্ট দিতে পারে না। আমি আপনাদেরকে যে জানা পারে সবাই সহিচ্ছে আমরা সবাই সহি করব, এটা আমি কাজটা আছি আপনাদের মাইক করে না কথা বলার কথা কই যায় আমাদের কাছে ছাড়া 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 সবাই সবসময় যদি নেতা করবি এই জন্য সব সময় কেউ সমস্ত আছে যার যে যেখানে সহিচ্ছে কোনো বাই ফোর্স কিছু নাই, আমি আপনার কাছে এটা কেউ করতে পারে না, যে যদি দিতে পারে দিবে না দিতে পারে তখন আপনাকে ওনার যদি কোনো লেখ আমরা মালয়েশিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে চেষ্টা করবো না, আমরা দিয়েই দিব সেটা। আমরা সবাই মিলিত ভাবে একটা ফান্ড কাউন্টার করবো, ওই ফান্ডে থেকে আগে লেনদেন দেব, তারপরে যে পয়সাটা থাকবে ওই পয়সাটা আমরা তার ফ্যামিলিতে দিয়ে দেবো। তার ফ্যামিলিতে খুব একটা এখন চল এটাও না, আমি ওনারে বহুত দিন ধরে চিনি, বিশেষ করে আমি আর ওই ওনার বাংলাদেশে আমার সাথে যে চাকরি কাজে আসছিল ওটাও আমার মাধ্যমে হয়েছিল। আমি আর ওই যে শাহরমের হানিফ ছিল, হানিফ আর আমি মিলে হানিফের আন্ডার আগে চাকরি করতে কিছুদিন, হানিফ বললো যে ভাই অনেক গ্রাম বাসিতে ড্রাইভারি নিয়ে দেন, তখন আমি বললাম করে ড্রাইভারিটা নিয়ে এসেছিলাম, তখন থেকেই আমার মানে খুব ভালো সম্পর্ক ছিল, আজ পর্যন্ত কোনো দিন চালকি করে নাই। আমার তরফ থেকে আমি বলতে পারি আমাদের মধ্যে যত দলীয় লোকজন আছেন তার মধ্যে আমার মনে হয় খুবই ভালো ছিলেন, কারোর সাথে কোনো দিন খারাপ ব্যবহার করে নাই, কারোর সাথে জোর বানায় কোনো কথাও বলে নাই, ওর সাহায্য শক্তিতে যতটুকু লাগছে ও এতটুকুই করছে। যা হোক জানি না ব্যবসায়িকভাবে যদি কারোর সাথে কোনো লেনদেন থাকে আপনার এই মিলাদ মাহফিলের পরে আমাদের ওহিদুর রহমান ওহিদ আছে, রাশেদ বাদল আছে, কামরুজ্জামান কামাল ভাই আছে, তাতো আখতার আছে, আব্দুল করিম আছে, আমার পিছনে কাজী জাকারিয়া আছে, আপনারা আমাদের মুরব্বী হিসেবে যারা কেন মানেন যাকে চেনেন তাদের কাছে বলবেন ভাই আমার সঙ্গে ঘাটে একটা লেনদেন আছে, আমরা চেষ্টা করবো এই বৈঠকই আপনি লেনদেন আমরা শেষ করে দেবেন। আর যদি এর বাইরেও যদি থাকে আপনাদের জানার মধ্যে সেরাও আমাদের জানাবে, আমরা দরকার হলে ওই লোককে ডাকবো ডেকে কথাবার্তা বলে ওনার লেনদেন আমরা পরিশোধ করি। যেহেতু একটা লোক মারা গেছে তার গার্জেন হিসেবে আমাদের কর্তব্য আছে তার লেনদেনটা এদেশের লেনদেন অন্তত আমরা চেষ্টা করবো তার লেনদেনটা দিয়ে দেওয়ার জন্য, আর তার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবে, তার ছোটো বাচ্চা কাচ্চা আছে, যদি কারোর সাহায্য শক্তি কুলায় যে যতটুকু পারে মানে ওইটুকি কার কাছে দিবে
করে দাও